দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা যা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ব্লকবাস্টার এই সিনেমায় আল্লু অর্জুনের ডায়লগ ও স্টাইল অনুসরণ করছেন নেটিজেনরা। পুষ্পার স্টাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট মাঠেও। পুষ্পা সিনেমাটি মূলত মূল্যবান লাল চন্দন কাঠ পাচারের কাহিনী ঘিরে তৈরি করা হয়েছে। ছবিতে দেখানো হয় সাহস ও বুদ্ধিমত্তায় সাধারণ মজুর থেকে চন্দন কাঠ বিক্রির মাফিয়া হয়ে ওঠেন পুষ্পারাজ। এবার এই সিনেমার কাহিনীর আদলে লাল চন্দন কাঠ পাচারের চেষ্টাকালে ভারতে এক পাচারকারী গ্রেফতার হয়েছেন। তার নাম ইয়াসিন এনায়েতুল্লাহ। মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, ফিল্ম স্টাইলে অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে মহারাষ্ট্রে আসছিলেন ইয়াসিন। সাংলি এলাকার মিরাজনগর থেকে গান্ধী চকে ঢোকার সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, চোরাকারবারির হেফাজত থেকে প্রায় 2.5 কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। ধরা পড়ার পর ইয়াসিন জানিয়েছেন, সিনেমার খুঁটিনাটি তথ্য ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিপুল পরিমাণ কাঠ নিয়ে চলে এসেছিলেন বাস্তবের পুষ্পারাজ। জনপ্রিয় এই মুভিতে দেখানো হয়, কখনো কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনো আবার তা ডুবায় ফেলে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিলেন ছবির নায়ক পুষ্পারাজ। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করত, ফলে তারা সহজেই ধরা পড়ে যেত। কিন্তু পুষ্পা লড়িতে প্রথমে লাল চন্দন কাঠ ভরে দিত, এরপর কায়দা করে দুধ ভর্তি করে দিত ট্রাকে। তবে বাস্তবের পুষ্পারাজ আরও এক ধাপ এগিয়ে। পুলিশ জানিয়েছে, আটক ট্রাকটির বাইরের দিকে বড় বড় ফল এবং সবজির বাক্স দিয়ে ভরানো হয়েছিল। বাইরে সেটে দেওয়া হয়েছিল করোনা চিকিৎসার জরুরি সরঞ্জাম সরবরাহের গাড়ি সংবলিত স্টিকার। তবে তীরে এসে তরি ডুবালেন ইয়াসিন, ধরা পড়ে যান পুলিশের জালে। সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি যৌথ অভিযান চালাই আমরা। অভিযানের সময় আমরা একটি ট্রাক বাজেয়াপ্ত করি, অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করি। আটকের সময় ট্রাক থেকে প্রায় 1 টন চন্দন কাঠ পাওয়া গেছে, যার মূল্য প্রায় 2.45 কোটি রুপি। ট্রাকটির দাম 10 লাখ রুপি। ভারতীয় দণ্ডবিধি এবং বন আইনের বিভিন্ন ধারায় ইয়াসিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা খুঁজে বের করতে আরও তদন্ত করা হচ্ছে।